প্রাক সালো আগরতলা ও তৃণমূল কংগ্রেস নি লাহার হিম্বত গো মানজাগ নাই তৃণমূল কংগ্রেস নি সুপ্রিমো হ্যা কিবা পশ্চিমবঙ্গ নি মন্ত্রী অক্রা বরম গ্রাংজ মমতা বন্দ্যোপাধ্যায় বিনি লগি ও তং নাই সর্বভারতীয় তাং ফাংকরা হ্যা কিবা এমপি অভিষেক ব্যানার্জি তেই কুবনি আদং রকব ও লাহার হিম্বতক ন কাহাম খলাইতি সানা বাগৈ লুকুরকনি থানি চুব সুসানকা তাং সালো আম্বাস ও তংমা হাঙ্কর তৃণমূল কংগ্রেস টি হাবানগ কাইসা কক থনাই রংনি কুথুমুঙ্গ মানজাখা 47 আম্বাস বিধানসভা কেন্দ্রনি তৃণমূল কংগ্রেস বদলনি এঙ্গই বাতাই নাই চন্দন মগ চৌধুরী পশ্চিমবঙ্গ নি শিকলা তৃণমূল কংগ্রেস নি আদং লুকেশ কুমার মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নি শিকলা মথানি ত্রিপুরা প্রদেশ নি আদং উত্তম কলৈন খবৈ কুমনি আদং র প্রথমে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি চন্দন মগ চৌধুরী, আমাকে 47 আমবাসা বিধানসভার প্রার্থী মনোনীত করেছেন এবং সমস্ত মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আগামী 7 তারিখে মমতা ব্যানার্জি আমাদের ত্রিপুরাতে আসছেন এবং র্যালি করবেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং 47 আমবাসা বিধানসভার জনগণকে আপিল করছি, কালকে আগামীকাল আগরতলায় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যালিকে সাফল্যমণ্ডিত করবেন এবং বিপুল পরিমাণে গিয়ে সবাইকে সাফল্যমণ্ডিত করবেন। ত্রিপুরায় কোনো উন্নয়ন কোথায়? ত্রিপুরায় কর্মসংস্থান উন্নয়ন কিচ্ছু নেই, মানুষ তাই চাইছে না। নেতৃত্ব অনেক আসতে পারে, কিন্তু আগামীকাল আমাদের জনসভায় আমাদের র্যালি বুঝিয়ে দেবে যে ত্রিপুরা এবার কে সরকার গঠন করবে।